উজিবু দাওয়াত আদ্দাঈ ইযা দাআন, যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাথে সাথে সাড়া দিই, আমি তোমাকে অপেক্ষা করাবো না, কখনোই নয়, তোমার কল ভয়েস মেইলেও পাঠিয়ে দিব না, এটাও বলা হবে না যে 24 ঘন্টা পরে, আমি তোমার ডাকের সাথে সাথে তার জবাব দিব, সাথে সাথে তার জবাব দিব। একজন মানুষের পক্ষে এটা সম্ভব নয়, এমনকি যদি আমি আপনাকে অনেক ভালোবাসি তারপরও আমার পক্ষে এটা সম্ভব নয়। আমি আমার মেয়েদেরকে অনেক ভালোবাসি, কিন্তু তারা যখন গাড়ির পেছনে বসে সবাই একসাথে কথা বলা শুরু করে, আমার পক্ষে কি সবাইকে জবাব দেওয়া সম্ভব হয়? না। তাদের একজন বলল আমি আইসক্রিম খাবো, আরেকজন বলল আমি পিজা খাবো, আরেকজন বলল আমি বাসায় গিয়ে ঘুমাতে চাই, আরেকজন বলল চলো পার্কে যাই। আমার পক্ষে এর মাঝে একটাই হয়তো করা সম্ভব। আমি সবার আবদার একসাথে মেটাতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই, যদিও আমি তাদেরকে ভালোবাসি। আমাকে বলতে হবে আমি দুঃখিত, আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যখন তারা আমার সম্পর্কে জানতে চায় আমি খুব কাছেই আছি, যখন তারা ডাকবে আমি তখনই ডাকে সাড়া দিব, আমি তাদের দুয়ার জবাব যখন চাইবে তখনই দিব, যখন তারা ডাকবে আমি তখনই ডাকে সাড়া দিব। বাচ্চাদের কান্নায় আপনাদের বিরক্ত হওয়া ঠিক নয়। বোন, আপনার বাচ্চা যদি কান্না করে সমস্যা নেই, অন্য বোনেরা তার দিকে তাকানো বন্ধ করুন, ওনার দিকে তাকানো বন্ধ করুন, সুন্দর লাইট বা অন্য সুন্দর লাইট বা অন্য কিছু দেখুন, জ্বলন্ত চোখে তার দিকে তাকাবেন না। আর আপনার বাচ্চা যদি অনেক বেশি কান্না করে তাহলে বাইরে থেকে ঘুরে আসুন, এগুলোই আমার শর্ত। মায়েরা যে প্রোগ্রামে আসে এতে আমাদের খুশি হওয়া উচিত, এটা সহজ নয়, সন্তান প্রতিপালন কঠিন কাজ, তারা যে এখানে এসেছেন এতে আপনাদের খুশি হওয়া উচিত। আল্লাহ এই মা ও তার সন্তান সহ সকল সন্তানদের মাঝে এবং তাদের জীবনে বারাকা প্রদান করুন। এটা করতে অনেক প্রচেষ্টার দরকার হয়, শুধু গাড়িতে তুলতেই তো অনেক কষ্ট হয়, তার উপর এই ট্রাফিক জ্যামের মাঝে আপনার গাড়ি চালাতে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন বাথরুমে যেতে চায় তো অন্যজন ক্ষুধার্ত, আরেকজন ঘুম থেকে জাগালেন তো কাঁদতে লাগলো, এটা একাকী থাকার মতো নয় যে চলো মসজিদে যাই আর চলে গেলেন, এটা এরকম নয়, এটা এরকম নয়। সম্ভবত এখানকার বাবারা তাদের সন্তানদের কান্না চিনতে পারছেন, তখন এই ভেবে খুশি হন যে আলহামদুলিল্লাহ আমার বউ এখানে আছে, আমাকে আর দেখতে হবে না। সালাতের পর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই আয়াতে যে দোয়াটি আছে সেটি সম্পর্কে, বিশেষত এই আয়াতের মাঝে যত রত্ন লুকিয়ে আছে, আল্লাহর তরফ থেকে যে এই আয়াত কত উপহার দেওয়া হয়েছে তা গণনা করে শেষ করা যাবে না। আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই ইনশাআল্লাহ। কেন? কারণ আমি আপনাদের সবাইকে উৎসাহিত করতে চাই যেন এই রমজান হয় কোরআনের মাস, দোয়ার মাস, আর আপনারা যেন দুইটিকে একসাথে করতে পারেন ইনশাআল্লাহ। আমরা আলোচনা করব কিভাবে আমরা এই দুইটি একসাথে করব। যতবার আপনার সামনে হালাল উপার্জনের পথ আসে অথবা আরও অর্থ উপার্জনের উপায় আসে, সেটা হয়তো ঠিক হালাল নয়, তখন আপনি নিজেকে মনে করিয়ে দেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ এই অর্থ থেকে অনেক বড়, তাই আমি এটা করব না। প্রতিবার আপনি যখন ঘুমে থাকেন আর ফজরের আজান দেয়, শয়তান আপনাকে চেপে শুয়ে রাখতে চায়, শয়তান আপনাকে বলবে আরো 5 মিনিট, তখন আপনি নিজেকে বোঝান 5 মিনিট আমি এখন প্রথম রাখা ধরতে পারবো না, কোনো ব্যাপারই না, যখন ইচ্ছা তখনই ঘুম থেকে উঠে যাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না। এরপরে যে জিনিসটা আপনি জানেন সেটা হলো সকাল 10টা, যখন এরকম হয় তখন আপনি বলুন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ আমার থেকে বড়, আমার ঘুমের থেকেও আল্লাহ বড়। এটার অর্থ এটাই, আল্লাহকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া, আমার নিজের আকাঙ্ক্ষা, আমার নিজের সালা, আমার নিজের অলসতা, নিজের লালসা, নিজের ক্ষুধা, লোভ, এগুলো থেকেও আল্লাহকে বেশি প্রায়োরিটি দেওয়া জীবনে, এটাই হচ্ছে রমজানের ট্রেনিং। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর আয়াতটি শেষ হলো এইভাবে যেন আমরা কৃতজ্ঞ হতে পারি। প্রশ্ন হলো কিসের জন্য কৃতজ্ঞ? আয়াত শুরু হয়েছে রমজান মাস, আর এই মাসেই কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ প্রথমে যে নিয়ামতের জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো সেটা কি? কোরআন। যেন আপনি কোরআনকে সত্যিকারের কদর করতে পারেন। এই দেখে আমি, ধরুন আমি আপনার বাসায় গেলাম আর আপনাকে একটা উপহার দিলাম, এই দেখো আমি এটা তোমার জন্য কিনেছি, আমি হয়তো আপনার জন্য ছোট একটা ক্রিস্টালের জিনিস কিনেছি, পাকিস্তানির আবার ক্রিস্টালের জিনিস খুব পছন্দ করে, আপনি বললেন বাহ এটা তো খুব সুন্দর ধন্যবাদ, তারপর দূরে ছুঁড়ে ফেলে দিলেন, এটা কি অপমানজনক নয়? আমি আপনাকে একটা উপহার দিলাম আর আপনি কি করলেন, আমার সামনেই ধন্যবাদ দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিলেন। অথবা ধরুন আমি বললাম হেই আমি তোমার জন্য একটা বই কিনেছি, মনে হয় তুমি পছন্দ করবে,
আপনি এক টুকরো কাপড় নিলেন এবং সেটাকে পেঁচিয়ে একেবারে ফ্রিজের উপরে তুলে রাখলেন। আমি এইভাবে রাখার জন্য আপনাকে বইটি দেইনি। কেন দিলাম বইটি আপনাকে? যেন আপনি এটা পড়তে পারেন। আপনি এই উপহারের জন্য সন্তুষ্ট নন, বুঝলেন? আল্লাহ বলছেন যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো, যেন আপনি এমনভাবে কোরআন কদর করতে পারেন যেমন আপনি আগে করেননি। রমজান যখন শেষ হয়ে যাবে তখন মনে হবে আপনি কোরআনের সাথে একটা নতুন সম্পর্ক গড়লেন। আপনি এটাকে কখনোই আর সরিয়ে রাখতে পারবেন না, সবসময় মনে হবে এর থেকে আরও কিছু জানতে হবে। আল্লাহ আমাদেরকে তার সাথে যোগাযোগের একটা সরাসরি লিঙ্ক দিয়েছেন, অন্য কোনো ধর্মে সেটা নেই, অন্য কোনো ধর্মে নেই। সালাতে আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। আক্ষরিক অর্থেও সালাতের অর্থ হচ্ছে যোগাযোগ, আক্ষরিকভাবেও এটা যোগাযোগই বোঝায়। আর আল্লাহর যে কালাম আমরা সালাতে পড়ি তা দিয়ে হয় আমাদের সেই যোগাযোগ। এটা হচ্ছে আসমান থেকে জমিনে আল্লাহর প্রসারিত একটি দড়ি। আপনি সবসময় চাইবেন আরও বেশি পড়তে। কোরআনের সাথে আপনার যোগাযোগ যত বেশি হবে আল্লাহর সাথে আপনার যোগাযোগ তত ভালো হবে। কোরআনের সাথে আপনার যোগাযোগ যত কম হবে আল্লাহর থেকে আপনি তত দূরে সরবেন। এটা একটা প্রতিষ্ঠিত সত্য। আমাদের পুরো জীবনের একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা যেন এই বইয়ের আরও কাছে যেতে পারি। আর কেউ কখনোই বলতে পারে না যে তার কোরআনের কাছাকাছি, কেউ না। এটা এমন একটি সমুদ্র যা শেষ হবার নয়। আমি বলতে পারবো না আলহামদুলিল্লাহ এই লেকচার আপনাদের জন্য, আমার জন্য নয়। আসলে আগে আমার নিজের জন্যই, তারপরে আপনাদের জন্য বলছি আমি। কারণ আপনি যত গভীরে যাবেন, যে আমি তো কিছুই জানি না, আমার আরও দরকার, আরও। এখন আসছে দোয়ার আয়াতটি। সুবহানাল্লাহ, এর প্রত্যেকটি শব্দ, প্রথমে শুরু করি ইজা দিয়ে, ও ইজা আসআলাকা ইবাদি আন্নি, অর্থাৎ ইজা দিয়ে শুরু হয়েছে। ইজা অনুবাদ করা হয় যখন, আরবি এবং ইংলিশ দুইটাতেই একটা পার্থক্য আছে, যখন এবং যদির মাঝে। আমি চাই যে আপনারা যখন এবং যদির পার্থক্যটা বুঝুন। যদি এর আরবি হচ্ছে ইন। আল্লাহ বলেননি যে যদি আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বরং বলেছেন যখন জিজ্ঞেস করে। ধরুন একজন মায়ের কথা, যার ছেলে আর্মিতে গেছে এবং সে যুদ্ধও গেছে, অনেক দিন মায়ের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কল বা ইমেইল কিছুই না। মায়ের তো অবশ্যই ছেলের কথা মনে পড়বেই। মা কি বলবে, যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব, নাকি বলবে যদি আমার ছেলে আসে আমি খুশি হব? সে বলবে যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব। বলেন যখন, আপনি তখন যদি বলেন না, বলবে না যে যদি ছেলে আসে তাহলে আমি খুশি হব। কারণ সে যদি বলে যে যদি আমার ছেলে আসে তাহলে আমি খুশি হব, এর অর্থ সে এটা মেনেই নিয়েছে যে তার ছেলে মরে যাবে। কিন্তু যদি বলে যখন, তার মানে সে আশা করছে যে সে ফেরত আসবে। যখন আপনি কাউকে হারিয়ে ফেলেন আর আপনি চান যে তারা ফিরে আসুক, আপনার অন্তর এটা মেনেই নিতে পারবে না যে সে আসবে না। আপনি তখন যদি বলেন না, বলেন যখন। আল্লাহ বলছেন যখন আমার দাস তোমাকে জিজ্ঞেস করবে, উনি বলেননি যদি আমার দাস তোমাকে জিজ্ঞেস করে। কেন? কারণ আল্লাহ আশা করছেন যে আমরা এই ব্যাপারে জিজ্ঞেস করব, উনি অপেক্ষা করছেন আমাদের ডাকের জন্য। এটা অনেকটা এমন যে আল্লাহ অপেক্ষা করছেন কখন আমরা চাইব। সুবহানাল্লাহ, যখন। এই একটি শব্দের মাঝে আছে বিশ্বাস, আশা, ভালোবাসা, সব কিছু। আল্লাহ যদি এমনভাবে বলতেন যে আল্লাহ মানুষকে পরোয়াই করেন না, তারা চাক বা না চাক তাতে তার কি। এবার আসি সাআলা শব্দটি নিয়ে। এটা অতীতকাল, ইজা ইয়াসআলুও বলা যেতে পারে, যেটা দিয়ে বর্তমান কাল বোঝায়। ইজা অতীতকাল এবং বর্তমান কাল এই দুই ক্রিয়ার সাথেই ব্যবহার হয়। যখন বর্তমান কালের সাথে ব্যবহার হয় তার মানে বারবার বোঝায়। মানে যদি বোঝানো হতো আমার দাস যখন আমার সম্পর্কে বারবার জিজ্ঞেস করে তখন হতো ইজা ইয়াসআলুকা, কিন্তু আয়াতে বলা হয়েছে ইজা সাআলাকা। এটা অতীতকালের ক্রিয়া, শুধু কোনো কিছু একবার হয়েছে সেটাই বোঝায়। এর মানে আল্লাহ বোঝাচ্ছেন আমি আমার দাসের জন্য অপেক্ষা করছি, সে যদি একবারও আমার কাছে চায়। আমি অনেকবারের জন্য না, তার একবার ডাকের জন্যই অপেক্ষা করছি। এরপর বলছেন সাআলাকা, তারা আপনাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করবে। কোনো কোনো সাহাবি বলতেন যে আমি আল্লাহ সম্পর্কে আরও জানতে চাই, তো কাকেই জিজ্ঞাসা করবেন, কাকেই জিজ্ঞাসা করবেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপর আল্লাহ বলছেন সাআলাকা ইবাদি, বলেননি যে সাআলাকা হাউলা, সাআলাকা আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে তারা জিজ্ঞেস করলে, সাআলাকাল মুমিনুন, মুমিন বান্দারা জিজ্ঞেস করলে, সাআলাকাল মুসলিমুন আসহাবুক। তিনি বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার দাসেরা, আমার দাসেরা।
উনি বলেননি যে ইবাদুনা বা ইবাদাল্লাহ, বলেছেন ইবাদি। শেষের এই ই দিয়ে বোঝায় আমার দাস। আল্লাহ কোরআনে সে, আমরা, আমি এগুলো ব্যবহার করেছেন বিভিন্ন সময়। আমি কখনো উনি আমি ব্যবহার করেন, কখন উনি আমি ব্যবহার করেন, যখন হয় উনি বেশি ভালোবাসা দেখান অথবা বেশি রাগ প্রকাশ করেন, শুধু এই দুই প্রেক্ষাপটে। আপনি যদি কোরআনের একটি আয়াত পড়েন যাতে আমি ব্যবহার করেছে, সেক্ষেত্রে দেখবেন হয় আল্লাহ অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন অথবা প্রচণ্ড রাগ দেখিয়েছেন। সাধারণ কোনো ক্ষেত্রে সেরকম হয়নি। এটা হচ্ছে এমন আয়াত যাতে অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন, তাই উনি বলছেন ইবাদি, ইবাদুনা বলেননি, আমার দাস বলেছেন। আমরা অনেক সময় আমাদের কাছের কেউ দূরে থাকলেও বলি আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার মা। এর মানে এই না যে আপনি ওদের মালিক। এ দিয়ে তাদের প্রতি আপনার ভালোবাসাটার প্রকাশ পায়। যখন আপনি কারোর জন্য ব্যবহার করেন, এক্ষেত্রে তারা হচ্ছে আল্লাহর দাস। এমন হতে পারে এরা হয়তো আল্লাহর ইবাদতই করেনি। এখন তারা কার কাছে জিজ্ঞেস করেছিল দেখি আপনাদের মনোযোগ কেমন আছে। তারা কি আল্লাহর কাছে সরাসরি জিজ্ঞেস করেছিল নাকি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল? তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল। এখন আমি অর্থটা আবার বলি, যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলো আমি নিকটে। আয়াতে কিন্তু বলা হয়নি তাদেরকে বলো, আয়াতে বলেছে ফাইনি করিব, যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আমি একদম কাছে, তখন আমি একদম কাছে। কোন জিনিসটা বলা হয়নি? তাদেরকে বলো ফাকুল্লাহুম ইন্নি করিব। কিন্তু এখানে কোনো ফাকুল্লাহুম নেই। কেন? লোকজন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করতে এসেছিল। হয় না আমাদের সময় লোকজন আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আল্লাহ কি আমার দোয়া শুনবে, আমার অনেক ভুল হয়, আমার অনেক নামাজ বাদ গেছে, আল্লাহ কি তারপরও আমার দোয়া শুনবে, আল্লাহ কি আমাকে জাহান্নামে নিক্ষিপ করবে? এগুলো মানুষ আলেমদেরকে জিজ্ঞেস করে। আর এই ক্ষেত্রে সাহাবীরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ নিজেই সরাসরি উত্তর দিলেন। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে নয়, বরং উনি আপনার সাথে, আমার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন। আমি এত কাছে যে আমি তোমার সাথে কথা বলছি। আমি এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলছি না যে তোমার সাথে কথা বলতে, আমি সরাসরি তোমার সাথে কথা বলবো। এখানেই কোরআনের সৌন্দর্য। লোকজন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করতে আসলো, আর আল্লাহ বলেননি যে আপনি ওদেরকে গিয়ে বলুন, বরং উনি ঠিক করলেন যে উনি নিজেই বলবেন, আমি খুব কাছে, তুমি আমাকে বিশ্বাস করো না? কেন, আমি বললাম তুমি বিশ্বাস করো না? বললাম ইন্নি শব্দটার কারণে। ইন্নি মানে বাংলায় অবশ্যই, কোনো কিছু নিঃসন্দেহে বোঝাতে ইন্নি শব্দ ব্যবহার হয়। তাই কেউ যদি কোনো ব্যাপারে সন্দেহ পোষণ করে তখন ইন্না ব্যবহার করা হয়। এখানে আল্লাহ বলছেন কখনোই আমি কাছে নেই এই সন্দেহও করো না। কেন তুমি সন্দেহ করছো যে আমি কাছে নেই? কেন তুমি ভাবছো যে আমি তোমার থেকে দূরে সরে যাব? তুমি আমার থেকে দূরে সরে গেছো, আমি না, তুমি সরেছো, তুমি আমার অবাধ্য হয়েছো, তুমি আমাকে ভালোবাসা বন্ধ করেছো, আমি কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করিনি, তুমি দূরে সরেছো, আমি সবসময় কাছে ছিলাম। আবার করিব শব্দটাও, করিব হচ্ছে ইসমে সিফা, যার অর্থ আমি সবসময় আছি। পুরো বাক্যটা দ্বারা অবশ্যই আমি সবসময় আছি, কাছেই, আমার দাস এটা জানুক। আরেকটা ব্যাপার হচ্ছে আল্লাহর কতগুলো নাম আছে, অন্তত 99টা। কত সুন্দর সুন্দর নাম আল্লাহর। তাই যখন মানুষ জিজ্ঞেস করলো আল্লাহ সম্পর্কে, তখন তাদেরকে আল্লাহর কোন নামটা বলা সবচেয়ে বেশি জরুরি, ওনার কোন গুণটা? যে উনি একদম কাছেই। কেন? কারণ যখন উনি কাছে আছেন, আমাদের জন্য ওনার সাথে কথা বলা সহজ হয়। কেউ যখন দূরে থাকে তখন আমরা তার সাথে কথা বলি না, আর কেউ যখন কাছে থাকে আপনি তার সাথে কথা বলতে পারেন। যখন কেউ কাছে থাকে আপনি তাকে সম্মান করেন। বোঝা গেল? আচ্ছা, এখানে কয়জন বাচ্চা স্কুলে আছে? চারজন। বাকিরা কি করে? আচ্ছা, যাই হোক, যদি আপনি স্কুলে থাকেন আর টিচার ক্লাসরুমের বাইরে দিয়ে হেঁটে যায়, তখন কি আপনার আচরণে কোনো পরিবর্তন আসে নাকি আসে না? মিথ্যা বলবেন না, আপনি এখন মসজিদে আছেন, বাইরে গিয়ে মিথ্যা বলুন। না না, আমি জাস্ট মজা করলাম। যখন টিচার আপনার কাছে থাকে আপনার ব্যবহার একরকম হয়। ধরুন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, টিচার হেঁটে বেড়াচ্ছে, আপনি কি আপনার পরীক্ষার খাতা একটু ঢেকে ফেলেন না? এমনকি ছায়া দেখলেও কেঁপে উঠেন। বিশেষত উনি যদি আপনার টেবিলে হাত রাখে আর আপনার খাতার দিকে তাকিয়ে একটু মালাকুল মউত। আমি আমার স্টুডেন্টদের সাথে এরকম করি।
কারণ আমি তাদেরকে মানসিকভাবে টর্চার করতে পছন্দ করি। এটাই টিচিংয়ের সবচেয়ে বড় মজা, আপনি তাদেরকে নিয়ে খেলতে পারেন। আল্লাহ বলছেন, যদি আমার দাস আমার সম্পর্কে জানতে চায় তাহলে বলুন আমি একদমই কাছে আছি। কেউ যখন কাছে থাকে, আপনি যখন আশেপাশে পুলিশ অফিসার দেখেন আপনি অন্যরকম আচরণ করেন, আপনি যখন দেখেন আপনার বস পাশে আছে, যখন জানেন টিচার কাছে আছে আপনি ভিন্ন আচরণ করেন, যখন আপনি দেখেন আপনার মা পাশে আছে বন্ধুদের সাথে ভিন্নভাবে কথা বলেন, যখন সে অন্য রুমে যায় তখন হয়তো আপনি আপনার বন্ধুর মুখে ঘুষি মেরে দেন, এই ধরনের কিছু করেন। যখন আপনি অনুধাবন করবেন যে আল্লাহ নিকটে, তখন আপনি সব সময়ের জন্য একদম ভিন্ন মানুষ হয়ে যাবেন, কারণ উনি সব সময় কাছে। এখন উনি যদি সবচেয়ে কাছেই হন, এরপর উনি কি বলছেন? উজিবু, উজিবু। আরবিতে আজাবা মানে উত্তর দেওয়া। এছাড়াও আরেকটা শব্দ আছে, ইস্তেজাবা। কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ বলছেন, ফাস্তাজাবা লাহুম রব্বুহুম। তিনি আজাবা লাহুম বলেননি, তিনি বলেছেন ফাস্তাজাবা লাহুম, তাদের প্রভু তাদের ডাকে সাড়া দেন। দেখা যাচ্ছে দুইটা শব্দ আছে আরবিতে, আজাবা আর ইস্তেজাবা, আজাবা আর ইস্তেজাবা। আজাবা দিয়ে বোঝায় যেটা সাথে সাথে হবে। যখন আপনি কোনো দেরি করা ছাড়াই কাউকে জবাব দেন সেটাকে বলা হয় ইজাবা, আর যখন আপনি সময় নিয়ে জবাব দেন সেটাকে বলা হয় ইস্তেজাবা। আল্লাহ বলছেন উজিবু, এর মানে উনি কিভাবে দোয়ার উত্তর দেন? সাথে সাথে, কারণ উনি সবসময় কাছে। কেউ কেউ দোয়া করে আর বলে, কখন আল্লাহ জবাব দিবেন, কখন আল্লাহ সাহায্য আসবে, আমি অসুস্থ, কখন আল্লাহ আমাকে সুস্থ করবেন, আমি চাকরি পাচ্ছি না, কখন আল্লাহ চাকরি দিবেন, আমার বিয়ে হচ্ছে না, কখন আল্লাহ আমার বিয়ে দিবেন, আমার মা একের পর এক বিয়ের প্রস্তাব নাকচ করছেন, কখন আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করবেন, এর নাক লম্বা, তার চোখ বেশি ছড়ানো, এ জানে না কিভাবে ঠিকমতো চা বানাতে হয়, এসব করে আমার বিয়ে হচ্ছে না, আমার মা সব নষ্ট করে দিচ্ছে, হে আল্লাহ কেন আমার মা এরকম। আর আল্লাহ কি বলছেন? তিনি কখন সেটার জবাব দিবেন? সাথে সাথে। ও আরেকটা কথা, এগুলো সব রমজানের আয়া, তাই না? তাই আপনি যদি সত্যি সত্যি চান আল্লাহ সাথে সাথে আপনার দোয়ার জবাব দিবেন রমজানে, আর আপনি যদি চান যে আল্লাহ আপনার কাছে আসবেন, তাহলে আগে নিজে আল্লাহর কাছাকাছি হন, বেশি বেশি কোরআন পড়ুন আর তারপর দোয়া করুন, কোরআন পড়ুন আর দোয়া করুন। রমজানে আপনার এরকমটি করা উচিত, যখন আপনি বেশি বেশি দোয়া করা শুরু করবেন তখন রমজান মাসটা উপভোগ করা শুরু করবেন। রমজানের আনন্দটাই হচ্ছে দোয়ার মাঝে, অর্থাৎ উনি বলছেন উজিবু, আমি জবাব, তারপর উনি বলছেন দা আওয়াতা দাই। কি শক্তিশালী শব্দ চয়ন! পূর্বে বলেছিলাম কোরআন মজিদে আমি কখন ব্যবহার করা হয়, মনে আছে? অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি রাগ প্রকাশ করার সময়। এখানে কোনটা? অনেক বেশি ভালোবাসা। এখন কার দেওয়ার জবাব দেওয়া হয়? আপনি ভাবতে পারেন যে অনেক বেশি দোয়া করে তার, আমি বছরে একবার দুবার দোয়া করি, যখন আপনার পরীক্ষা থাকে তখন দোয়া করেন, আল্লাহ আমার পরীক্ষা, আমিন। এখন কার দোয়ার জবাব দেওয়া হয়? অথবা গাড়ি চালানোর সময় লাল বাতি অতিক্রম করে গেলেন আর বিশাল জরিমানা দিতে যাচ্ছেন, তখন দোয়া করেন এই বলে, আল্লাহ ক্যামেরা এবং লাইসেন্স প্লেটের মাঝে কভার সৃষ্টি করে দাও, আমি যেন অথরিটি থেকে কোনো মেসেজ না পাই, আল্লাহ। তখন আপনার আল্লাহকে স্মরণ হয়। কেউ যদি অনেকবার দোয়া করে তাহলে দোয়া শব্দটি ব্যবহার হয়, কিন্তু কেউ যদি শুধু একবার দোয়া করে সেটা প্রকাশ করতে ব্যবহার করা হয় দাওয়াতুন। দাওয়াত শব্দটি শেষে তা মারবুতা নির্দেশ করে যে এটা একমাত্র একবার ঘটে। যেমন দরাবায়ের অর্থ হল প্রহার করা, কিন্তু দরাবাত মানে একবার প্রহার করা। আকালা মানে খাবার, কিন্তু আকালা অর্থ একবারের খাবার। তা মারবুতা এটাকে একবারের জন্য বানিয়ে দেয়। আল্লাহ বলছেন দাওয়াত দায়, প্রার্থনাকারীর একবারের প্রার্থনাতেও আমি সারা। লোকটি মাত্র একবারই দোয়া করলো, আল্লাহ বললেন না যে সারা বছর কোথায় ছিলে, তুমি জীবনে কখনো সালাত করোনি, মাত্র একবার দোয়া করলে, ফা ইন করিব, ভুলে যাও যে তোমার ডাকে সারা দিব। আপনি যদি কোনো অফিসের কর্মচারী হন আর বছরে মাত্র একবার অফিসের নিজের চেহারা দেখালেন, আপনার চাকরি থাকবে না। তারা বলবে কি, আপনি, আমি এখানে চাকরি করি, কখন, আমি গত বছর চাকরি পেয়েছি। বস কি বলবে? হ্যাঁ শিওর, হ্যাঁ এক্ষুনি আপনি শুরু করতে পারেন, আপনার জন্য একটা প্রমোশনের ব্যবস্থা করে দিই। না, এটা হবে না। দাওয়াত শব্দের মাধ্যমে আল্লাহ বলছেন যে জীবনে একবার দোয়া করা ব্যক্তির জন্য তিনি সাড়া দিবেন। নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই,
নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই, আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন না, কেবল গোফ রয়েছে, আল্লাহ আমার দোয়া কবুল করবেন না। রমজানে মুভি দেখতে পারবো না, তাই আগে থেকে তিনটা মুভি দেখে ফেলেছি, এখন আমি দোয়া করব, আল্লাহ তারপরও সাড়া দিবেন আপনার ডাকে, এটা শুনে আবার কেউ মুভি দেখতে যাবেন না। কখনো মনে করবেন না যে আল্লাহ আপনার দোয়ায় সাড়া দিবেন না। এবার আপনি বলতে পারেন, আচ্ছা লোকটি একটি দোয়াই করেছে, কিন্তু হতে পারে যে সে একজন খুব ভালো মানুষ, হতে পারে যে সে একজন সালেহ, একজন মুমিন হতে পারে, তার অনেক তাকওয়া আছে, কিংবা তার ইলম বেশি, এও হতে পারে যে সে তওবা করেছে। উজিবুদ্দাওয়াতাদ্দাই, আমি তার আহ্বানে সাড়া দেই যে তওবা করে। আল্লাহ তা বলেননি, তিনি বলেছেন আমি সেই মানুষটিকে সাড়া দেই, দাওয়া তার একটি দোয়াতেই সাড়া দেই, আর দা যে ডেকেছে। এই মানুষটির উদাহরণ কিরূপ? সে কি করেছে? সে ডেকেছে। অন্য কথায় আল্লাহ কি তার কাছ থেকে অন্য কোনো গুণ আশা করেছেন? তিনি কি বলেছেন দাওয়াতুল মুসল্লি, দাওয়াতুল মুত্তাকি, দাওয়াতুল মুমিন? না, তিনি বলেননি যে আপনার তাকওয়া থাকতে হবে, আপনার ইমান থাকতে হবে, বলেননি আপনার ইলম থাকতে হবে, এই দোয়ায় বলেননি। কেন? কারণ আল্লাহ এখানে সেই সব মানুষের সাথে কথা বলছেন যারা আল্লাহ থেকে বহু দূরে চলে গেছে, এবং তিনি প্রথমেই তাদের বলছেন যে দেখো আমি কাছেই আছি। এরপর তিনি তাদের বলেন দেখো আমি জানি এই একটি দোয়া ছাড়া তোমাদের কাছে এই মুহূর্তে আর কিছুই নেই, ঠিক আছে দাও আমাকে এই একটি দোয়াই দাও, যদিও তুমি একজন দায়ী, শুধুই একজন আহ্বানকারী, তোমার জন্য আমার কাছে আর কোনো বিবরণ নেই, আমি তোমাকে এখনও পর্যন্ত একজন সালেহ ডাকতে পারি না, মুসলিম ডাকতে পারি না, মুমিন ডাকতে পারি না, আমি তোমাকে কিছুই ডাকতে পারি না, আমি শুধু তোমাকে ডেকেছি একজন দায়ী হিসাবে, একজন আহ্বানকারী। সুবহানাল্লাহ, সেটি কোনো যোগ্যতাই নয়। আরও আগানোর আগে বলে রাখি, আমি বলেছিলাম কখনো একজন বসের 500 জন কর্মচারী থাকে, সে কি তাদের সকলের নাম জানে? না, বিশেষ করে সেই কর্মচারীকে যে তাকে পুরো জীবনে মাত্র একটি ইমেইল করেছে। একটি ইমেইল কিভাবে সে তাকে মনে রাখবে? কর্মচারীটি যদি তাকে টেক্সট মেসেজ পাঠায়, সে জানবে না নাম্বারটি কোথা থেকে এসেছে। আল্লাহ বলেননি উজিবুদ্দাওয়াতাদ্দাইন, তিনি বলেছেন উজিবুদ্দাওয়াতাদ্দাই। এই শব্দটির মধ্যে থাকা আলিফ লাম তাকে মারিফা বানিয়ে দেয়, অর্থাৎ যথাযথ এবং নির্দিষ্ট করে দেয়। অন্যভাবে বলা যায়, যে কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন না যে কোনো একজন শুধুই ডেকেছে, তিনি বলেন সেই জন আমাকে ডেকেছে, সেই নির্দিষ্ট মানুষটি। আপনি আল্লাহর কাছে নির্দিষ্ট, তিনি আপনাকে বিশেষভাবে ব্যক্তিগতভাবে চেনেন। কোনো ডাক্তার আপনার নাম মনে রাখতে পারবে না যদি তাকে দিনে 100টা রুগী দেখতে হয়। সে এভাবে বলে চেষ্টা করবে, মোহাম্মদ কেমন আছো, চলে এসো, সবাই মোহাম্মদ, অন্তত সম্ভাবনা তো আছে। সে আপনাকে নামে চিনতে পারবে না, আপনি জানেন আমি মানুষের সাথে মিশি, অল্লাহ আমি তাদের সাথে মিশি। তখন আমি বলটা মরেছিলাম, একজন বয়স্ক ব্যক্তি আমার কাছে এলেন, বললেন বেটা কেমন আছো, আমার মনে পড়ে তুমি খুব ছোট ছিলে তখন মসজিদের ভিতর ছোটাছুটি করতে। আমি তখন মনে মনে ভাবছি হায় আমি তো টেক্সাসে থেকে, কিন্তু মুখে বললাম জি আমার মনে আছে, আমি কথা চালিয়ে গেলাম। আল্লাহ আজ্জাল্লাহ নির্দিষ্ট রূপ পর্যন্ত চিনেন। আপনি হয়তো বলবেন কোম্পানির সিইও কিভাবে আমার নাম জানবে, আমি তো শুধুই একজন নিরাপত্তা কর্মী, তার অবস্থান কত উঁচুতে আর আমি কত নিচু পর্যায়ে, কিভাবে একজন প্রেসিডেন্ট তার দেশের একজন অধিবাসীকে চিনবে, কিভাবে এটি সম্ভব? আপনারা সবাই যদি আমার কাছে এসে নিজেদের নাম বলেন আমার কি মনে থাকবে? আমি জানি না, সত্যি আমি জানি না। কারো কাছে যদি আমার ফোন নাম্বার থাকে, প্লিজ কেউ ফোন নাম্বার নেবেন না, কিন্তু যদি থেকে থাকে, যদি আমাকে একটা SMS পাঠান আর আমার কাছে নাম্বারটি সেভ করা নেই, আমি কি জানবো এটা কে পাঠিয়েছে? আমি জানবো না কে পাঠিয়েছে। যখন আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ বিশেষভাবে আপনাকে জানেন এবং তিনি তাৎক্ষণাৎ আপনাকে সাড়া দিতে চান, তিনি আপনার সাথে তখনই নতুন সম্পর্ক শুরু করতে চান। গতকাল যা হয়েছে তা হয়ে গেছে, আজ থেকে শুরু করুন, আপনি আজই মুসলিম হয়ে উঠুন, আজ থেকেই আল্লাহকে ডাকতে থাকুন উজিবুদ্দাওয়াতাদ্দাই। এবার যে প্রশ্নটি আপনাদের আগে করেছিলাম, যে সমস্যাটি আপনাদের দিয়েছিলাম, সেটা ছিল যে ধরুন আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করতে চান, সেটি কার শিডিউল হবে, আপনার নাকি গুরুত্বপূর্ণ ব্যক্তির? গুরুত্বপূর্ণ ব্যক্তিটির শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইলে আপনি তার মন্ত্রণালয়ে হেঁটে গিয়ে তাকে বলবেন না যে হেই চলুন আপনার সাথে আমার 1 মিনিট কথা আছে? আমি DC-তে গিয়ে বলবো না যে ওবামার সাথে আমার পিৎজার স্লাইস খাওয়া প্রয়োজন? আপনি এমনি এমনি প্রেসিডেন্টের কাছে যেতে পারবেন না। আপনি যদি একজন কর্মচারী হন, যেমন কেউ যদি আগে মাইক্রোসফটে কাজ করত যখন বিল গেটস ছিল, আপনি বলবেন হে বিল আমার সাথে পিজা খাবে? আপনি সেটা করবেন না, আপনার জন্য তার সময় নেই। আল্লাহকে ডাকার ভালো সময় কোনটি? মানুষ বলে কোন সময়টি আল্লাহর কাছে দোয়া করার জন্য উত্তম, মানুষ তাই বলে।
আর অবশ্যই আমরা রমজান নিয়ে কথা বলছি। তিনি কি বলেন এই ব্যাপারে? তিনি বলেন উজিবু দাওয়াত দাই ইজা, যে কোনো সময়, যে কোনো সময়।